हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के वीडियो में शेयर करब क्यूकम्बर रायता बा शसार रायता। एटा खूब हेल्दी एवं आमादेर द्रुत वेट लॉस करते सहाय्य करे और पेट ठंडा रखते सहाय्य करे। तो आसुन देखे नेवा जाक रेसिपिटी आज के आमि किभाबे बानिये निच्छि। रायता बानाते एखाने सबार प्रथमे लागबे टक दई। आमि एखाने 150 ग्राम टक दई निएछि। टक दईटाके भालो करे आगे थेके फेटिये रेखेछि। और एखाने एकटा मीडियम साइजे शसा एकदम छोटो छोटो करे टुकड़ो करे केटे निएछि। एकटा मीडियम साइजे प्याज कुचि करे केटे निएछि। और एखाने रयेछे भाजा जिरे गुड़ो, सामान्य चाट मसला, गोलमरिचे गुड़ो, और रयेछे स्वाद अनुजायी नून और सामान्य बीट लवण। प्रथमे आमि एखाने फेटिये रखा टक दईटा निये निलाम। एबारे आमि एर मध्ये एड करछि 1 कप परिमाणे शसा कुचि और दिये दिच्छि 1/2 कप परिमाणे प्याज कुचि। এছাড়াও আপনারা এখানে নিজেদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন, যেমন টমেটো একদম ছোট ছোট করে টুকরো করে দিতে পারেন, তবে সেক্ষেত্রে টমেটোর ভেতরে বীজটাকে অবশ্যই ফেলে দিতে হবে। আর এছাড়া গাজরও গ্রেটারে গ্রেট করেও অ্যাড করা যেতে পারে। এখন আমি শসা, পেঁয়াজ আর দইয়ের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন বিট লবণ বা ব্ল্যাক সল্ট, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন চাট মশলা, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রায়তাটা আজকে আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি, যাতে আপনারা খুবই কম সময়ে অল্প কয়েকটি উপকরণ দিয়ে এটা চট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আমি এখানে চিনিটা অ্যাড করিনি, তবে যদি কারো মনে হয় তবে সেক্ষেত্রে সামান্য চিনি কিন্তু অ্যাড করা যেতে পারে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবারে রায়তাটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর আমি বিরিয়ানির সঙ্গে পরিবেশন করব। যদি আপনারা কেউ এই বিরিয়ানি রেসিপিটি পেতে চান, তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে চেক করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কিউকাম্বার রায়তা। আমি এটাকে উপর থেকে সামান্য ভাজা মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে গার্নিশিং করে দিলাম। এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো পোলাও বা পরোটা এসবের সাথেও সার্ভ করতে পারেন। এছাড়াও বিরিয়ানির সাথে কিন্তু রায়তাটা অসাধারণ লাগে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে এটি লাইক করুন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।